উপনির্বাচন নিয়ে সাধারণত এত হইচই হয় না, কিন্তু এবার গোটা দেশেরই নজর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের দিকে। কারণ আর কেউ নয়, এই কেন্দ্রের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হেরে যাওয়ার পর এখানেও যদি তিনি পরাজিত হন, তাহলে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হবে তাঁকে। নির্বাচন ঘোষণার পর থেকে তাই প্রচারে কোনো রকম খামতি রাখেননি তৃণমূল নেত্রী। তবে ভোটের দিন কোনোবারই বুথে বুথে ঘুরে বেড়ান না তিনি। এদিনও দিনভর কালীঘাটের বাড়িতে বসে থেকে দুপুর 3:15 নাগাদ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন মমতা। ওই একই ভোট কেন্দ্রে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। যদিও ভোট দিয়ে বেরিয়ে প্রতিক্রিয়া দেননি কেউই। অন্যদিকে সকাল সকাল মন্মথনাথ বিদ্যালয়ে ভোট দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। নেত্রীকে জায়গা করে দেবার জন্য এই কেন্দ্র ছেড়ে দিয়েছিলেন তিনি। ডিএল খান রোডের কমিউনিটি হলে বয়স্ক দিদিকে ধরে ধরে ভোট দিতে এলেন সস্ত্রীক মদন মিত্র। আমি আমার দিদি এবং স্ত্রীকে ভোট দিতে যাচ্ছি। আমার দিদির কিন্তু প্রায় 75 বছর বয়স, উনি হাঁটতে পারছেন না এবং এই যে উঠে দাঁড়িয়ে আছেন এটাও কষ্ট হচ্ছে। আমরা এই যে নিয়ে যাচ্ছি এটা আবার যেন ভোটার প্রভাবিত না হয়। উনি আমার মায়ের রক্তের দিদি, এক মায়ের পেটের ভাই বোন, আমার মা কেউ নেই, এইটুকুন অধিকার নিশ্চয়। আমি পিছিয়ে 100 মিটারের বাইরে থাকি। সারাদিন বুথে বুথে চরকিপাক খাওয়ার ফাঁকে চেতলা গার্লস হাই স্কুলে ভোট দিলেন ফিরহাদ আকিম। অন্যদিকে সেন্ট থমাস স্কুলে ভোট দিতে এসে ভবানীপুরে পুরসভার তৎপরতাকে খোঁচা দিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ভবানীপুরকে শুকনো রাখতে গিয়ে যাবতীয় জমাজল ফেলা হয়েছে পার্শ্ববর্তী আলিপুর খিদিরপুর অঞ্চলে, ফলে গোটা এলাকা জুড়ে ব্যাপক যানজট রাস্তায় রাস্তায়। আমাকে এখানে আসতে, একটা নিজের বাড়ি থেকে নিজের বুথে আসতে 45 মিনিট লেগেছে। একদিকে ট্রাফিক বিধ্বস্ত, এই পুলিশরা যে জায়গায় পাচ্ছে নির্দেশ পাচ্ছে, ওয়েলেজ সেরকম ঘোরাচ্ছে, কে কোন দিকে ঘোরাচ্ছে কেউ যায় না, দিক বিদিক শূন্য হয়। আজকে জল জমে আছে, যেখানে ভোট সেখানে গত 1 সপ্তাহ ধরে যাতে জল না জমে গোটা পুরসভা নেমেছে এখানে। সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছেলেপুলে মারা যাক, সে যে ভাঙা তার ঝুলে পড়ুক আর সে ড্রেনে ডুবে মরুক। বস্তিগুলো সব চৌপাট শুধু না, মধ্যবিত্ত অঞ্চলে সব দেখলাম খাটের উপরে ফ্রিজ তুলে রেখে দিয়েছে। কিন্তু সব আলিপুরের জল, মণিপুরের জল খিদিরপুরে পাঠানো সত্ত্বেও এখন এই আলিপুর বডিগার্ড লাইনে এখন এত জল আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে না। কদিন আগেই জানা গেছে ভবানীপুরের ভোটার লিস্টে নাম তুলিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। কেন তিনি ভবানীপুরের ভোটার হলেন তার কারণ নিয়েও চলছে জল্পনা। তবে আসল দিনেই তিনি ভ্যানিশ। জানা গেছে ব্যক্তিগত কাজে কলকাতার বাইরে থাকায় লিস্টে নাম তোলা সত্ত্বেও ভোট দিচ্ছেন না পিকে। নিউজ টাইম।